আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। শনিবার থেকে শুরু হয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সবথেকে বড় অনুষ্ঠান মাহে রমজান। সারাদিন রোজা রাখার পর সূর্য অস্তের পর মুখে একটু জল ও ফল দিয়ে দিনের রোজা ভাঙার নিয়ম সমাদরে পালন করেন ওরা। যদি এবছরটা একটু আলাদাভাবেই কাটবে, কারণ বর্তমান করোনা আতঙ্কে সাধারণ মানুষ গৃহবন্দী। এর মাঝে শনিবার ভাঙর ফল বাজারের চিত্র কিন্তু অন্যরকম। সারি সারি পসরা সাজিয়ে বসে ফল বিক্রেতারা, সামাজিক দূরত্ব বজায় রেখেও চলছে কেনা বেচা, যদিও ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো। বৎসরান্তে রমজান মাসে ফলের চাহিদা থাকে বেশি। এবছর শুধু খেজুরের দাম একটু বেশি, বাকি ফলের দাম অনেক কম, কিন্তু অন্যদিকে দেখা নেই ক্রেতাদের। স্বাভাবিকভাবেই রমজানের সময় মাথায় হাত ফল বিক্রেতাদের। আজকের থেকে তো রমজান শুরু হলো, তো কি আশা করেছিলেন? আশা করেছিলাম 1,000-1,500 বিক্রি হবে, সেখানে 700-800 টাকা বিক্রি হচ্ছে। তো আপনারা এখন সামনের বছরে বিক্রি হয়েছিল প্রথম রোজায় 40,000 টাকা, এবারে 5,000 টাকাও হবে না। আপনারা কি চাইছেন, কি চাইছেন তাহলে? লকডাউন খুলে দেখ, এটাই চাচ্ছি আমার। কি নাম আপনার? কি নাম? আমার নাম সাহেব খান। খারাপ বাজার অবস্থা, এমনি বাজার লকডাউন করেই সেখান থেকে খুবই খারাপ আছে বাজার। ব্রিজ আটকানো থানার সামনে, এদিকে ভাঙড়ে হাই রোডে উঠতে গেলে নতুন ব্রিজ সে রাস্তাও আটকানো, এদিকে যে আমরা মাল আনবো আনতে পারছি না, এইবারে যে বিক্রি করবো বাজারও খুবই খারাপ, বিক্রি হচ্ছে না। পাইকারি বাজার চড়া, খুচরো বাজার খুবই নরম। সকাল থেকে কাস্টমার কেমন আসছে? সকাল থেকে কাস্টমার খুবই কম, পাতলা পাতলা, ওই এক আধজন করে আসছে, না লওয়ার ইচ্ছা এরকম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। বসেই আছি খালি, বিক্রি নেই। কি নাম আপনার? কি নাম? আমার নাম বাবি মোল্লা, চকমরিচায় বাড়ি। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।